আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহ তাআলা অশেষ ভালো আছি। আবারও যথারীতি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। আজকে ক্লাসটা হবে আর্টিকেলের পর ইংরেজি গ্রামার আর্টিকেল। ইতিমধ্যে আমরা জেনেছি ইংরেজি অক্ষর 26টি, এর থেকে জেড পর্যন্ত 26টি লেটা। এই 26টি লেটার বা ইংরেজিতে বলে বর্ণমালা, এই বর্ণমালাকে দুই ভাগে ভাগ করে, এগুলো ভাওয়েল আর একটি হলো কনসোনেন্ট। ভাওয়েল 5টি, এ ই আই ও ইউ, আর এই 5টি বাদ দেওয়া বাকি সবগুলোই কনসোনেন্ট। ভাওয়েল সম্পর্কে আমরা জেনেছি কি করবে, তারপরে তোমাদের আর একটু আইডিয়া দেব এবং আর্টিকেল কি। সুতরাং আর্টিকেল, এই ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে আর্টিকেল আলোচনা। সুতরাং আমরা যে সমস্ত শব্দের শুরুতে বা ইংরেজি ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট দ্বারা শুরু হয়, সাধারণত সেই সমস্ত ওয়ার্ডের আগে এ বসে, এ বসে। যেমন আমি বলি যদি চেয়ার, তাহলে এ চেয়ার, বুক এ বুক। কারণ কি? কারণ এই সমস্ত ওয়ার্ড গুলা ইংরেজি বর্ণমালা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। অনুরূপ ভাবে ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, তার আগে নর্মালি সাধারণত এন বসে। যেমন আমরেলা লিখতে প্রথম ইউ আসে, এন আমরেলা। অ্যাপল লিখতে এ আসে, এন অ্যাপল। অনুরূপ ভাবে এরকম আরো কিছু শব্দ আছে, যেমন অরেঞ্জ লিখবো আমরা, এন অরেঞ্জ। তাহলে আমরা আর্টিকেলের শুরুতে জানলাম। আর ইংরেজিতে আরেকটু বলে নেই, ইংরেজিতে আর্টিকেল সাধারণত দুই প্রকার হয়, ডাইরেক্ট আর্টিকেল আর ইনডাইরেক্ট আর্টিকেল। ডাইরেক্ট আর্টিকেল হলো দি, এ এন, কে বলে ইনডাইরেক্ট আর্টিকেল। সুতরাং ইতিপূর্বে তোমাদের যখন আমি ক্লাস নিয়েছি তখন এই আর্টিকেলের ব্যাপারটা তোমাদের ইতিপূর্বে বোঝানো হয়েছে। আজকে আমরা এই আর্টিকেল দেয় কিভাবে প্রশ্ন পরীক্ষা থাকে সেই দেখার চেষ্টা করব। সাধারণত আর্টিকেল দেয় শূন্য স্থান আকারে প্রশ্ন থাকে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক যাকে বলে। সুতরাং এইভাবে প্রশ্ন থাকবে এবং আমাদের শূন্য স্থানে এ এন দি কোন জায়গায় কোন শব্দটা বসবে বা কোন আর্টিকেল বসবে সেটা আমাদের ভাষায় থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো যদি একটু খেয়াল করো, আমি যখন তোমাদের ক্লাসে পড়াইছি বা তোমরা যখন বই থেকে একটু একটু পড়েছো তখন দেখেছো, সাধারণত ইংরেজি ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি বসে, তাহলে কি বসে, এ বসে। আর ইংরেজি ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে সাধারণত সেই সমস্ত ওয়ার্ডের আগে এন বসে। তাহলে আমরা এ এবং এন সম্পর্কে দেখলাম, তাহলে দি কোথায় বসে আমাদের একটু প্রশ্ন থেকেই যায়। তাহলে দি বসে, দি বসে নির্দিষ্ট আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা কোন দিক বোঝালে বড় বড় নদী, বড় গ্রন্থ ইত্যাদির আগে দি বসে। যেমন বড় নদী বলতে যমুনা, দি যমুনা, এতে যমুনা নদীর আগে দি বসত। পাহাড় পর্বত আছে, দি হিমালয়াস, আগে কি বসে, দি বসে। আর নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইলেও তার আগে দি বসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি খেয়াল করি তাহলে আর আর্টিকেলটা অত্যন্ত সোজাই বলবো আমি তোমাদের জন্য, অত্যন্ত সোজা। তোমরা যদি একটু বইয়ের হেল্প নেওয়া আর টিচারের কথা মনোযোগ দেওয়া শুনো, তাহলে আমার মনে হয় তোমাদের যে সমস্যা টুকু ছিল তাও সমস্যাটুকু সমাধান হয়ে যাবে। এটা এবার আমরা খেয়াল করি, বলে আমাদের বলে আমি কিছু ফিলিং ব্ল্যাঙ্কস লিখে দিই যাতে তোমাদের সহজ হয় বুঝতে। খেয়াল করি, আমি এক নম্বরে লিখি মিনা ইটস অ্যাপল। যেহেতু অ্যাপল শব্দটা বলেছি, অ্যাপল কি শব্দটা শুরু হয়েছে, এ দ্বারা। সুতরাং আমি ইতিপূর্বে বলেছি এ দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তার আগে বসে এন, এ এন, এন বসে। অনুরূপ ভাবে দুই নম্বর, নাম্বার টু, আই রিড, আই রিড,
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তোমার কিছু কিছু বাক্যের অর্থ বুঝতে হবে। আমি প্রতিদিন কোরআন, এই যে হোলি কোরআন, কোরআনের চাকি ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের আগে দিবসে, তাহলে আমরা এখানে কি বসবো? দিবস। কারণ কি? ধর্মগ্রন্থের আগে দিবসে, নদীর নামে দিবসে, দিকের আগে দিবসে। অনুরূপ ভাবে তিন নম্বরে কি? আই সয়ে ওয়ান আই টুয়েন। সুপ্রিয় শিক্ষার্থী, যেটা কিছু নিয়ম আছে কিছুটা ব্যতিক্রম আছে, ঠিক এরকম আমরা ব্যতিক্রম ধর্মী এবার একটা নিয়ে আলোচনা। আই সয়ে ওয়ান আই টুয়েন, আই সয়ে, এখানে যদি ভাবেন ও দেওয়া শুরু হয়েছে, ও ভাবেন, তারপরে সুপ্রিয় শিক্ষার্থী এখানে হিসাবে এন বসার কথা, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী এখানে এন না বসে বসবে কে? এখানে মনে একটু ফটকা লাগতেই পারে, নিয়মে একটু ব্যতিক্রম হয়েছে। তারপরেও এখানে কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে, সেটা হলো পুর উচ্চারণ যদি বার মতো হয় সেই সমস্ত ক্ষেত্রে, যদিও ও দেওয়া শুরু হয়েছে, ভাওয়াল দেওয়া শুরু হলে তার আগে কি করবে? এ বলবে। এটা একটা ব্যতিক্রম, আমাদের দু চারটে ব্যতিক্রম আছে, আমরা দেখবো। এরপরে আবার আরেকটা নাম্বার ফোর, দিস ইজ ড্যাশ আমব্রেলা, দিস ইজ ড্যাশ আমব্রেলা, সংগত কারণে আমব্রেলা ইউ দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে? ইউ, যেহেতু আমব্রেলা ইউ দ্বারা শুরু হয়েছে, ইউ একটি ভাওয়েল, সুতরাং এর আগে কি বলবে? এন বলবে, এ এন এন। এরপরে নাম্বার ফাইভ, রোজা ইজ ইটিং হ্যাজ এগ, ঠিক আগের মতোই এখানে শূন্যস্থানে আগের শব্দটি পরের শব্দটা আমরা দেখবো, এখানে এক শব্দটা লেখা আছে, এক এক, তাহলে কি দ্বারা শুরু হয়েছে? এক এর শুরুটা হয়েছে ই দ্বারা শুরু হয়েছে, যখন ই দ্বারা শুরু হয়েছে তখন ইটি ভাওয়েল, সুতরাং ভাওয়েলের আগে কি বসে? ভাওয়েলের আগে এন বসে, আমরা এন বসে দিতে পারি। নেক্সট, ড্যাশ মেঘনা ইজ এ রিভার, সুপ্রিয় শিক্ষার্থী আমি বারবার একই কথা আলোচনায় নিয়ে আসি, তোমাদের ওই সেন্টেন্সের অর্থটা তোমাকে বুঝতেই হবে, যদি সেন্টেন্সের অর্থটা বুঝতে পারো তাহলে তোমাদের আর্টিকেল বসানো সহজ হয়ে যাবে। কারণ দেখো এখানে মেঘনা ইজ এ রিভার, মেঘনা একটা নদীর নাম বলেছে, মেঘনা কিসের নাম বুঝেছে? মেঘনা একটি নদীর নাম বুঝেছে। সুতরাং আমি তোমাদের নিয়মে বলেছি, নদীর নাম ধর্মগ্রন্থের নাম দিকের নামের আগে কি বসে? দি বসে। সেখানে আমরা এখানে দি শব্দটায় দি বা কেউ দ বলে দি বসে দেব, তাহলে দি মেঘনাইতে বিক। এবার নাম্বার সেভেন, ড্যাশ স্কাই, ড্যাশ স্কাই ব্লু, আকাশ বোঝাচ্ছে। আরেকটা নর্মালি নিয়ে, যে সমস্ত জিনিস পৃথিবীতে সিঙ্গেল অর্থাৎ একটা, এর কোন বহুবচন নাই, ওই সমস্ত জিনিসের আগে কি বসে? দি বসে। যেমন দি মুন, দি চাঁদ, অনুরূপ ভাবে দি স্কাই, দি আর। সুতরাং সেই নিয়ম অনুসারে এখানে বসবে দি। নাম্বার লাস্ট, দ্যাট ইজ দ্যাট বুক, দ্যাট ইজ দ্যাট বুক, যেহেতু এই বুক শব্দটা শুরু হয়েছে বি দ্বারা, বি ভাওয়েল না কনসোনেন্ট, ভাওয়েল না কনসোনেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী যদি বলি বি ভাওয়েল না, উত্তর আসবে কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি বসে? এ বসে। সুতরাং এ হলো মোটামুটি হয়ে গেল, আমি বোর্ডে যে কয়টায় শূন্যস্থান লিখেছি সুপ্রিয় শিক্ষার্থী এই কয়টায় যথেষ্ট নয়, এই নিয়মটা মনে রেখে যদি তোমরা আরো বই অনুসরণ করো তাহলে সুখের শিক্ষার্থী তোমরা আর্টিকেল সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তারপরেও তোমাদের কোনো ক্ষেত্রে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে ফোনে অথবা সরাসরি যোগাযোগ করলে আমি তোমাদের জিনিসটা সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ভালোভাবে বুঝেছ। তারপরেও আবারও বলি, তোমাদের কোনো যদি প্রবলেম থেকেই থাকে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তো এখানেই পরবর্তী আবার তোমাদের সাথে দেখা।